আই গেছিলাম তোন ভিডিও দিয়ে, ভিডিও তো কিতার উঠে উঠবো সবে জানটা, কারণ সবর খানে খানে বাজে কিতা কৌছেন খালি বাদাম বাজা। আপনি কি অভদ্র মতো কথা বলছেন? বাদাম বাজা হইল কি? আমি চিন্তা করি পাইছি না জানি, বাদাম বাজা ইলা লগ ধরা ধরবো মানে অনে বনে রনে জনে জঙ্গল স্টেশন স্টাটাস স্টোরি স্টারি রিলে সিলে সার লোকে টাচ এলা আর কি, সবটার লোকে মিলাই মিলিয়ে গেছি সব জায়গা, খালি একু জিনিস দেখা যায় খালি বাদাম বাদাম বাদাম, মানে বাদামে দেশ লই লাইছি পইলা করোনায় লইছিল, এখন বাদামে দেশ লই লাইছে যেন যাই অনু গিয়া দেখি বাদাম। আর সুরে বেসুরে জেগে জেলা মনে করলা বাদাম দিয়ে টান দেয়ার, মানে যার জানে এখন টানি দেয়ার বাদাম পাইছে তো বক্কা বাদাম টানে, যেগুর মনে হয় ওকে টানে স্কুলও ফেয়ার হুয়েলো কলেজও উবাইয়া গাইত্রা অডিটোরিয়াম, মানে যেন মনে হয় অন্য বাদাম বাজিত্রা। রুকো যারা সবর করো বেটাই, তার বিজনেস হল লাগে গান শুরু করছিল, তার গান গুই এখন কিতা কইতাম ও পর্যন্ত চলাচলে সে নিজেও কইতে পারছে না, তার বাদাম মনে করো তখন বিকিছে না গান জেলা বিকির, মানে সব ও একদম তাত লাগি গেছেন যে কিলা বাদাম ওগুলি দিয়ে কিছু বিউ পাওয়া যায়। তে আমি চিন্তা করলাম সেনে আমি ফিসে থাকতাম, আমি তো ফিসে থাকার কোনো দরকারও নেই, তোলে আমি আস্তে আস্তে ফাড়া দিয়ে আর কি আগে আই গেছি, কারণ কালকে আমি বাড়িতে আসলাম না, যার লাগিয়ে ভিডিও বানাইতে পারছি নাহলে কালকেও আমি বাদাম বাজি রইলাম উনি। ভাই আপনার তো মিস্টেক হয়ে গেল ভাই, মা তৈলো গিয়া ভিডিও শুরু করার আগে তোমার তাহলে কই লইতেছে যে ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও, আমার বিষয়ে ভিডিওর বিষয়ে অথবা বাদাম বাজার বিষয়ে কিছু কোয়ার থাকলে কমেন্টও গিয়া কই দিও, আর চ্যানেল যদি নতুন আইয়া থাকো তো লাল কালার সাবস্ক্রাইব বটনের উপরে বাদাম বাজিলে আর সাবস্ক্রাইব করে দিও। তো মা তৈলি ওই দাঁড়ানি মা তৈলো গিয়া যেন আমরা অতটা জিনিস করি, ওই যে রুমর কালার লাইট হতা হতা অনে বনে যেটা মনে করি হতা নিয়ে রুমও লাগাইয়া রুম রে বারোটা বাজে এর বাজে তখন বিউ আর না দেখি আর কি নিজের রাগ উঠে যায় বিউ আইনা গিতার লাগিয়া, আর তারাও ওলা গান গিয়ে বিউ হয়ে যায়। মেইন জিনিস হইল কে গিতা, মেইন জিনিস হইল কে তোমার কন্টেন্ট, কন্টেন্ট ভালো হইলে বিউ আইতো না, কেনে ডেকোরেশন লাগে না মেইনলি কন্টেন্ট লাগে, ভালো কন্টেন্ট হইলে বিউ আইব, বেটার সুন্দর গান গাইছে ট্যালেন্টেড মানুষ অরিজিনালি কইয়ার মানুষটা যেন একটা, তুমি তিন লাইন একলগে মিলিয়ে কইয়া দেখিও তিন লাইন এক জায়গা মিলতো না, বেটা অত লম্বা কয় লাইন যেন মিলাইছে কত সুন্দর করে মিলাইছে বহুত ভাল লাগছে শুনিয়া, বেটার কাছে ট্যালেন্ট আসো কিন্তু ট্যালেন্ট দেখানোর জায়গা পাইছে না, তার লাগেও আজকে এরকম এটা কিচ্ছু নাই। দেখো মানুষের ট্যালেন্ট এমন এক জিনিস হইলো গিয়ে ট্যালেন্টে বহুত জায়গা পর্যন্ত নিতে পারে, আর আমি এনেক জ্ঞান দিয়ে লাভ নাই, আমার ট্যালেন্ট কত কান আমিও কান নিজে কইতাম পারি আর না। ও মেরে কান খুল গে, থ্যাঙ্কস ইয়ার। তে মা তুলো গিয়ে আমার আর কি খারাপ লাগে কোন জায়গা গিয়া জানো, তখন সে ট্যালেন্ট দিয়ে আরো জনে তার ট্যালেন্ট দেখানিত লাগে যায় তখন গিয়ে খারাপ লাগে, আর ই ট্যালেন্ট দেখানিত গিয়ে এরকম খারাপ লাগে না, যেন একজন মানুষেও মানুষটার গান রে বাজাইছে রিমিক্স বানাইছে ডিজে বানাইছে এটা সুন্দর ব্যাপার খুব ভালো লাগছে শুনিয়া, কারণ হে ও জিনিস দিয়ে মডিফাই করছে, কিন্তু রাখি তার উঠে উঠে জানো নিও যেন ফেসবুকর কিতা ফেসবুকের ভিডিও দেখা যায় তার কিতা কই কথা, আর ইনস্টাগ্রামের রিলইয়া মালিক ও গান দিয়ে খালি লিপসিং করতে করতে ভালো হয়, লিপসিং মানে বাদাম বানান তো লেখি দিবে নাইকো বানান লেখতে পারতো না, ওলাও মানুষ আছে এর বাদে ওটাই রিল বানিয়ে আর রিল ইত্রা খালি বাদাম আর রিল বাদাম আর রিল বাদাম আর রিল বাদাম আর রিল নাই বাদাম দি রিল খালি বাদাম দি রিল, ফেসবুক খোলা মাত্র খালি কাঁচা বাদাম, মানে আস্তা গান তুমি এক জায়গায় দাঁড়িয়ে শুনতে লাগতো না আর কি, স্ক্রল করতে সময় আস্তা গানও বাজি যায়, হকুত যেমন কইল না আনি বাদাম বাদাম ফরের হকুত গিয়াল দেখব কাঁচা বাদাম, মানে ও ওলা পুরা স্ক্রল করতে থাকি পুরা গান শোনা হয়ে যায় আর মেইন মা তুলো কি আমরা ইন্ডিয়ান মানুষ বিশেষ করিয়া, মানে বাদে গিয়া কমেন্টও করিও না তুমি জানো না এই বেটা বাংলাদেশের, আমি জানি বেটা বাংলাদেশের কিন্তু ইন্ডিয়ার মানুষে যেন যেভাবে ভাইরাল করছেন বেটারে, মানে ইন্ডিয়ার লোক এমন এক জায়গা তুমি যে কোনো কিচ্ছু করো যদি মানুষের চৌকো উড়ি দিতে আর মানুষের তোমার ভাইরাল করে দিবা, কদিন আগে কিতা আসলো বচপন কা পিয়ার এখন কিতা হয়েছে কাঁচা বাদাম, মানে কাঁচা বাদাম আর বচপন কা পিয়ার দু এক জায়গা মিক্স হইয়া কাঁচা বাদাম বচপন কা পিয়ার কাঁচা বচপন কা বাদাম, বাহ কত সুন্দর হয়েছে। তো ওগুলো আর কি মানুষে বানাই দিনতে চিন্তা করো কিতা করতে, আমি তো চিন্তা করি আর তুমি কাজ বইয়া এক হাত মাস গান গাইলে আসা তো একটা গান তো মানুষে ভাইরাল করবা না ওই যে বোকাম সবল লাস্টে গিয়া যে তো আর কি ওই বাদাম দিয়ে বিউ ফাইবার লাগিয়া যারা বাদাম বেচা শুরু করছে না, তারা দেখে আসলে মনে হয় খালি বাদাম দিতাম, মানে একটা সীমা আছে ভাই, মানে এক বাদামের উপরে কত ভিডিও বানাইতে আর রিলও তো আর জায়গা নাই খালি বাদাম, সেনে যেন তারা অত বাদামের উপরে জোর দিছে না আমি বুঝছি না, তোরা বাদে তো খালি কম্বলের তলে বদ বদ শুরু হইব তো বুঝবা বাদামে কি তা করছি, আর তো ইনেও শেষ নাই তো ঘটনা তবে শুরু হইল বিয়া বাড়ির বিয়ার বাজনা বাদামর গু বাজাইতরা, ¶¶
মানে কিতা শুরু হয়েছে বুঝতে পার ডাইন। আমি চিন্তা করি আর মোবাইলের কলার টুন বাদাম লাগাই ইত্যা, মানে বাদাম এমন বাইরে লওয়া হয়েছে অরু অরু অরুতায় কই বাদাম বাদাম উচ্চারণ করতে পারে না মা বাবা হে কই বাদাম বাদাম। কারণ উনতে উনতে মুখস্থ হয়ে গেছে, তো সারাদিন মা বাপ ডাক কত সময় শুনে, কিন্তু বাদাম বাদাম সারাদিন শুনে মার মোবাইল আর বাপর মোবাইল না। এটা সব শেষে আমি চিন্তা করি আছেন কিছু একটা জিনিস বেচা শুরু করতাম, হলে একটা গান যদি বানাই লিতাম পারি। দেখো যেদিন গান বানাইলি মু ইদিন জিনিস বেচা বন্ধু, আর ইদিন জিনিস বেচা বন্ধু আবার ভিডিও শুনি। হ্যাঁ কিন্তু বাইরে লিম জায়গায় বেজা বেজা জায়গায় মানে বহুত জায়গার থেকে মানুষ ইয়ে দেখা করা তাই বাবাটাও কইতাম সে আর বহুত চেষ্টা করছে, হেরান হয়ে গেছি ভিতরে ভিতরে বুধবাইতে দিয়ার না, মানে আস্তে আস্তে বেড়া লাগি যায় ভিতরে থেকে আয় না বারুইয়া। মেইন মাতু লেগিয়া যে গাইছে তার গানটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, কারণ লিরিক্সটা যে লেখছে বাম্পার মাইন্ড ব্লোয়িং আউটস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল। আমি জানি আমি ইমেজ নাই, কিন্তু এই কথাটাই না আমার ভালো লাগছে, ওটা লেগে আমি বহুত আগে থেকে মুখস্ত করি পেলাই দিছি, ওটা লেগে কই দিই। বাদাম যেটা শুরু হয়েছে এটা বাদাম কয়দিন বাজা হইব, কয়দিন না বাজিলে বাদাম বাজা বন্ধ হইতো না, কারণ আমি কিন্তু ইন্ডিয়া জানি না, কোনো একটা জিনিস বাজা শুরু হলে বহুত সময় বাজা নিয়ে হয়, তো বাদামও বাজিব বহুত দিন বাজিব, কানে মগ যে যন্ত্রণা শুরু করবো। ফার্স্টে একটা জিনিসও রইল গিয়া শুনতে আরাম লাগে, আর এই জিনিসের উপরে যখন মালা দেওয়া শুরু হয়, মালা কইতে বুঝছেন মালা কীটা বুঝরাই নি, মালা হইল গিয়া দান খাটার পরে দেখি উঠানোর মাঝে দান ফালাইয়া যেন মালা দেন, মালা দেওয়া তো শুরু হয় তো ভাল লাগে দেখতে, দান চিত্রে একটা মজা আছে। আর যে তু কুবেটারে দুই তিন রাউন্ড দিল বা ডিজেলটো দুই তিন রাউন্ডর বেঠার বেঠার ডাকাইয়া মালা দেওয়ার বাদে ভাই এমনিও নষ্ট হয়ে যায়, এমনিও বাদ লাগি যায়, তো মালা ওর এখন বাদামের উপরে এখন কয়দিন মালা হয়ে গেলে বাদামও বাদ লাগি যাইব, আর বাদাম খেয়েও খাইতা নাই। তো সবরে কই আর যে ইউটিউবার বা ইনস্টাগ্রামের রিল আর কিতা টিকটক তো শেষ হয়ে গেছে, আরও কিতা ফেসবুকের ভিডিও উডিও বানাও বাজিলাও, ও সময়ের ভিতরে যা বাজিবার বাজিলি তাই বাদে আর বাজিতে পারে না বাজিলাও, আর আমারও অতটা বাজাইও কারণ ভিডিও বানাই আর তোমার তান লাগে, যদি বাদাম বাজাও না তে আর কিতা কর্ম সানা বাজিলি মু আর কি। তো তোমার তান একটা ঘটনা কই দিন, আজকে আমি সকাল টাইমে গাড়ি আওয়াত আসলাম একটা ম্যাক্সিমো, আচ্ছা খো যাই হেলমেট না হেমলেট না হেলমেট কমেন্টও কইছেন, হেলমেট না হেমলেট বুঝছো, ঠিক আছে। তো মা তৈল গিয়া যে আমি আজকে ম্যাক্সিমোয় আওয়াত আসলাম, ম্যাক্সিমোয় আইতে সময় আমি এই জিনিসটা চিন্তা করলাম যে না বাদামের উপরে মারা দিলে ইতাম, কারণ হইল গিয়া আমি বইছি মিডিলো আটটা উঞ্চি ফিসে তাকিয়ে আইছে বাদাম, বাদাম বেসাত আইছে না মানে বাদামর গান আইছে, পিডিয়া চাইলাম চাইতেও বন্ধ হয়ে গেল, কইলাম আচ্ছা রেহাই পাইছি, তোরাবার দেউনি আমার দ্বারো যে বেটা বোয়া তো বেটায় দি দিছে বাদাম, কইলাম মানুষ মারিলেইছে ই বেটায় তার পুরা বাজাই লইছে বাজাই বন্ধ করছি, তোরাবার দেউনি সামনেরও বেটায় দিছে বাদাম, মানে খালি বাদাম, ও চিন্তা করলাম না আমিও বাড়িত গিয়ে দি দিতাম বাদাম, আর ও বাদাম লইয়া আইছি, বাদাম লইয়া আইছি জায়গাত এটা সব বাদাম বুদাম বাদে কীটাও জানি, লাস্টে গিয়া মনে হয়ে যায় হগুর কথা ও যেন কইন নাই ডেকি স্বর্গে গেলেও বাড়াবা নে, তো ও ঘুরি ফিরি মনে হয়ে যায় টেটোর রেজাল্টের কথা, এগু দিত না এগু তো গইবি দন হয়ে গেছে, কেন যেন লুকিয়া তুইছে কইতাম বাড়ি না দিত করি খন না, দিলে তো দি দিতে অত ব্রেক মারিয়া তুই লেখে দিলাও কার দিত বাকি না, ভিতরে বাইড়ায় মানে কারেন্ট দিয়া বাইড়ার ফুরোইন দিয়া বাইড়ার যেটা মনে কয় ওটা দি বাইড়ার, খালি রেজাল্টর লাগে আছে, রেজাল্ট দিলাও কেয়ার পরে আর কিতা করমু, হয় আবার বইমু আর নাইলে স্কুলও যাইমু রেজিস্টারই লইমু ক্লাসও গিয়া বইমু অ্যাটেন্ডেন্সও সিগনেচার দিমু, বাদর দিন যাইতাম না সিএল বুঝি। তো মাঝে লোকে ভিডিও লম্বা করতাম, ভিডিও খানো শেষ করে দিমু, আমি নতুন ভিডিও লিয়া নতুন কিছু করার চেষ্টা করি আর দেখি চেষ্টা কতটা সফল হয়, নতুন ভিডিও একটা বানানোর চেষ্টা করি আর নতুন ভিডিও যেটা ছাড়া হইব নেক্সট ভিডিও মানে এটা কিচ্ছু আলাদা ধরনের থাকবো, তো এর লাগে এই ভিডিও লিয়ে ওখান থেকেও আমি বিনীত নিবেদন এই যে আমার এখান থেকে আমি এই মাত্র বিদায় নিতেছি, আপনারা যত পারেন বাংলার উপরে মারা দিয়ার না আমি হন আই ইয়ার ইচ্ছা, আপনারা যত পারেন আর কি ভিডিওটা শেয়ার করবা লাইক করবা কমেন্ট তো করবাও করবা, কমেন্ট না করলে ভাই সৌরভ বদনাম হুয়া সাবস্ক্রাইবার তেরেলি ওলা কুমার কেম বাদর ভিডিওতে কমেন্ট করিও লাইক করিও শেয়ার করিও, আর নতুন খাওয়া ইয়ে থাকলে বুঝলাই তো বাদাম বাজিলেও সাবস্ক্রাইব বটনের উপরে যাতে ক্লিক হয়ে যায়, ধন্যবাদ।